সমসাময়িক বিশ্ব রাজনীতিতে যে কয়টি বিষয় সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে, তাদের মধ্যে অন্যতম হলো হরমুজ প্রণালী ইস্যু। ইরানের উপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সাথে সাথে ইরান পশ্চিমা বিশ্বকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। সবচেয়ে মজার বিষয় হলো, আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার চেয়েও ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকিকে বেশি ভয় পায়। কিন্তু হরমুজ প্রণালী আসলে কি? কেনই বা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিকে আমেরিকা বা পশ্চিমা বিশ্ব যমের মতো ভয় পায়? আমার এই ভিডিওটি দেখার পর এইসব বিষয় আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আপনারা আরও বুঝতে পারবেন ভূরাজনৈতিকভাবে ইরান আসলে 2 মাইল জমির জন্য কতটা শক্তিশালী। বিশ্ব রাজনীতির চাপে পড়লে কেন ইরান তুরুপের তাস হিসেবে ব্যবহার করে এই হরমুজ প্রণালীকে? হরমুজ প্রণালীকে ইরানের ফার্সি ভাষায় বলা হয় তাঙ্গে ইয়ে হরমুজ, আর আরবি ভাষায় বলা হয় মাদিককে হরমুজ, ইংরেজিতে একে বলা হয় স্ট্রেট অফ হরমুজ। সাধারণত প্রণালী বলতে নদীর মতো সরু পানিপথকে বুঝায়, যেটার দুই দিকে উপসাগর থাকে। হরমুজ প্রণালীও এরকম একটি সরু পানিপথ, যার উত্তরে আছে পারস্য উপসাগর এবং দক্ষিণে আরব সাগর বা ভারত মহাসাগর। এর পূর্ব দিকে আছে ইরান, আর পশ্চিম দিকে আছে আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, ওমান এবং সৌদি আরব। অর্থাৎ হরমুজ প্রণালীর একদিকে আছে আরব দেশগুলো, যার বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ, আর অন্য পাশে অবস্থান করছে রাজনৈতিক দৃষ্টিতে মার্কিনীদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ইরান, যে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করে। আর এই কারণেই মূলত হরমুজ প্রণালী এত বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীর সবথেকে বেশি তেল উৎপাদনকারী 8টি দেশ ইরাক, কুয়েত, আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান এবং ইরান এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজে তেল রপ্তানি করে। ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়, তাহলে ইরাক, কুয়েত, আরব আমিরাত, কাতার, বাহরাইন দেশগুলোর কেউই আর তেল রপ্তানি করতে পারবে না, ফলে গোটা পৃথিবীতে ভয়ঙ্কর বিপর্যয় নামবে। কারণ পৃথিবীর মোট তেলের 3 ভাগের 1 ভাগই এই হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি হয়। এই প্রণালী দিয়ে আরব দেশগুলো থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং পৃথিবীর অন্যান্য জায়গায়। এক ব্যারেল তেল বলতে বোঝায় 159 লিটার তেল। দিনে এরকম প্রায় 1,90,00,000 ব্যারেল তেল এই হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি হয়। তেল ছাড়াও কাতার থেকে বিশাল পরিমাণ তরল গ্যাস বা এলপিজি রপ্তানি হয় এই প্রণালী দিয়ে। তাই আপনারা বুঝতে পারছেন হরমুজ প্রণালী আসলে কতটা গুরুত্বপূর্ণ। আর যদি এটা ইরান বন্ধ করে দেয়, তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতিই না তৈরি হবে? কিন্তু কথা হচ্ছে, ইরান কীভাবে এই হরমুজ প্রণালী বন্ধ করবে? হরমুজ প্রণালী 34 কিলোমিটার দীর্ঘ, তবে সব থেকে চিকন বা সরু অংশটির এক পাড় থেকে অন্য পাড়ের দৈর্ঘ্য মাত্র 21 মাইল। কিন্তু এর মাত্র 2 মাইল অংশ দিয়ে জাহাজ চলাচল করতে পারে, কারণ অন্য অংশগুলোতে অত গভীরতা নেই। তবে বিস্ময়কর হলেও সত্য যে তেল পরিবহনের জন্য নিয়োজিত সবচেয়ে বড় আকারের জাহাজও এই 2 মাইলের মধ্য দিয়ে অনায়াসে চলাচলে সক্ষম। আর সৌভাগ্যবশত এ চিকন 2 মাইল অংশটি হচ্ছে ইরানের দখলে, অর্থাৎ ইরান 2 মাইল জমি নিয়ে গোটা পৃথিবীকে ভয় দেখাতে পারে। যেহেতু হরমুজ প্রণালী বন্ধ করতে মাত্র 2 মাইল পথ বন্ধ রাখলেই হয়, সেহেতু ইরান মাত্র অল্প কয়েকটা যুদ্ধজাহাজ সেখানে রেখে দিলেই যথেষ্ট। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে সবার আগে ক্ষতিগ্রস্ত হবে চীন ও জাপান, এছাড়া ইউরোপও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ব অর্থনীতি যতদিন তেলের উপর নির্ভরশীল থাকবে, ততদিন এই প্রণালী থেকে তেল পরিবহনে কিছুটা বা অল্প সময়ের জন্য বিঘ্ন ঘটলে তেলের বাজারে সেটা নাটকীয় প্রভাব পড়তে বাধ্য। সহজ কথায়, ইরান যদি একদিনের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে তেলের অভাবে কোনো গাড়িও চলবে না, কোনো বিমানও আকাশে উঠতে পারবে না, আর কলকারখানার উৎপাদন বন্ধ হয়ে সবাইকে না খেয়ে থাকতে হবে। এমনকি বিদ্যুতের অভাবে মোবাইলের চার্জ ফুরিয়ে আপনিও এভাবে ইউটিউব দেখতে পারবেন না। তাহলে বুঝতে পারছেন ইরান চাইলে কিভাবে গোটা পৃথিবীকে আটকে দিতে পারে? কিন্তু বিষয়টি এত সহজ নয়। স্বাভাবিকভাবে হরমুজ প্রণালী ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রধান রুট। ইরানের মোট রপ্তানি আয়ের 2/3 আসে জ্বালানি তেল রপ্তানির মাধ্যমে। ইরান প্রতিদিন 22,80,000 ব্যারেল তেল রপ্তানি করে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কি বৈধভাবে এই প্রণালী পথ বন্ধ করতে পারবে?
1982 সালে স্বাক্ষরিত সমুদ্র আইন সম্পর্কিত কনভেনশন অনুযায়ী একটি দেশের তটরেখা হতে 12 নটিক্যাল মাইল অবধি সেই দেশের সমুদ্র সীমা হিসেবে বিবেচিত হয়। ইরান সরকার 1982 সালে তাতে স্বাক্ষর করলেও সেটি কখনোই সে দেশের সংসদে অনুমোদিত হয়নি। এক্ষেত্রে হরমুজ প্রণালী বন্ধে আইনের মার পেঁচে নিজেদের পক্ষে যুক্তি দাঁড় করাতে পারবে ইরান। কিন্তু এ পানিপথটি ব্যবহারে বাধা দিয়ে ইরান তার প্রতিবেশী দেশ এবং শত্রুর ক্ষতি করলেও নিজেরাও বেশ বিপদে পড়ে যাবে, কারণ তখন ইরানও অন্য দেশের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালীর অংশ ব্যবহার করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, বারবার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয়া ইরান কি চাইবে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের মতো ঝুঁকিপূর্ণ কাজে নামতে? ইরানের উপর চলমান মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়তে থাকলে হয়তো ইরান একসময় হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে পশ্চিমা বিশ্বকে চাপে ফেলতেও পারে। তবে তা ঘটবে কি না সে প্রশ্ন ভবিষ্যতের জন্য তোলা থাক। প্রিয় দর্শক, আমার এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখতে পেরে থাকেন তাহলে লাইক বাটনে ক্লিক করুন, কিংবা মতামত থাকলে কমেন্টে তা আমাদেরকে জানান। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও হরমুজ প্রণালী নিয়ে জানার সুযোগ করে দিন। আজকের ভিডিও এ পর্যন্ত, ধন্যবাদ।